সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চা না হলে অনেকের দিনেই শুরু হয় না। এরপর সুযোগ পেলেই চুমুক বসান চায়ের পেয়ালাতে। সকালে দুপুরে কিংবা বিকেল ও সন্ধ্যায় চা চলে যে কোনো আড্ডায়। অনেকেই দুধ চা বেশি পছন্দ করে, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি মুখরোচক দুধ চা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর? সাধারণত সারাদিনে একজন সুস্থ ব্যক্তির 2-4 কাপের বেশি চা খাওয়া উচিত না, কারণ মাত্রা অতিরিক্ত চা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর সেই চায়ের সঙ্গে যদি দুধ ও চিনি যুক্ত করা হয় তবে সেই ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পায়। যদিও চা পানীয় হিসেবে খুবই স্বাস্থ্যকর, কারণ চাতে ক্যাফেইনের পাশাপাশি কেটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, কিন্তু চায়ের সঙ্গে দুধ মেশানো হলে প্রোটিন আর কেটেচিন রিয়াকশন করে অ্যান্টিঅক্সিডেন্টের গুণ নষ্ট করে দেয়, সেই সঙ্গে চাকে অ্যাসিডিক করে ফেলে, আর চিনি যোগ করলে সেই ক্ষতির পরিমাণ আরো বেড়ে যায়। দুধ চায়ের ক্ষতিকর দিকগুলো: পেট ফাঁপা বা ব্লোটিং হয়, পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে, স্ট্রেস ও দুশ্চিন্তা বাড়ায়, অ্যাডিকশন বাড়ায়, অনিদ্রা দেখা দেয়, ব্রণ ওঠে, কোষ্ঠকাঠিন্য হয়, রক্তচাপ ওঠানামা করে। চায়ের উপকারিতা ঠিকভাবে পেতে রং চা, মধু ও আদা দিয়ে খাওয়া ভালো। এছাড়া গ্রিন টি, লেমন টি, হার্বাল টি ইত্যাদি স্বাস্থ্যের জন্য উপকারী।